শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে বনগাঁয় গ্রেপ্তার শিক্ষক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, ধৃতকে এদিন বনগাঁ আদালতে তোলা হয়। সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন পুলিশের। বনগাঁ এলাকায় ফের ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার স্কুল শিক্ষক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত স্কুল শিক্ষককে গ্রেপ্তার করে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পেট্রাপোল থানার হরিদাসপুর এলাকায়। জানা গেছে, এক স্কুল শিক্ষিকা সম্প্রতি বনগাঁ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। শিক্ষিকার অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে অভিযুক্ত শিক্ষক। সম্প্রতি বিয়ে করতেও অস্বীকার করছেন শিক্ষক। এরপরই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন শিক্ষিকা। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষকের নাম অর্পণ তরফদার, বাড়ি পেট্রাপোল থানা এলাকায়। একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন অর্পণ। অন্য একটি স্কুলে শিক্ষিকা হিসাবে কর্মরত অভিযোগকারী তরুণী। অভিযোগকারী শিক্ষিকার দাবি, দীর্ঘ প্রায় ১২ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধরেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন অভিযুক্ত শিক্ষক। শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। ধৃতকে এদিন বনগাঁ আদালতে হাজির করানো হলে পুলিশের পক্ষ থেকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক। তিনি দাবি করেন, আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল, তবে বেশি দিনের নয়। তার আরো দাবি, মিথ্যা অভিযোগেই তাকে ফাঁসানো হয়েছে। এ বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী অসীম কুমার দে বলেন, ধর্ষণের অভিযোগে অর্পণ তরফদার নামে এক শিক্ষককে এদিন বনগাঁ আদালতে হাজির করেছে বনগাঁ থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে তিনি আরো বলেন, আজকে বনগাঁ থানার থেকে অর্পণ তরফদার নামে একজন আসামিকে পাঠিয়েছে। তিনি প্রাথমিক স্কুলের শিক্ষক, যে তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বন্ধুত্ব ছিল এবং তার মেলামেশা করেছে এবং সহবাস করেছে এবং পরবর্তীকালে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বহুবারই সহবাস করেছে। সে এখন পরবর্তীকালে তাকে আর বিয়ে করতে চাচ্ছে না, এই কারণে তাকে অভিযোগ তার বিরুদ্ধে এই অভিযোগ করে আজকে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং তাকে বনগাঁ থানার পুলিশ সাত দিনের পিসির আবেদন করেছে। বললাম, এই ঘটনাগুলো সত্যি কি মিথ্যা না জেনে এখনই কোনো মন্তব্য করার সঠিক হবে না। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।